আরাম টেলার্সের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো, অনেকের দেখবেন কামিজের কাত থেকে গলা বেয়ে পড়ে যায়। তো গলা কেন বেয়ে পড়ে যায় কাত থেকে, সেটা এক সাবস্ক্রাইবার আমাকে রিকোয়েস্ট করেছে এটা বলার জন্য। তো আজকে তারই জন্য এই ভিডিওটা তৈরি করা। আশা করি আজকের ভিডিও দেখলে আপনারা পরবর্তীতে আর এই সমস্যাটা থাকবে না। তো কয়েকটা কারণে কামিজের গলা কাত থেকে বেয়ে পড়ে যায়। একটা হলো, যদি সামনে পিছনে গলা দেন, সামনে পিছনে যদি এক সমান গলা থাকে, সেক্ষেত্রে যে কাদের যে নেকলাইনটা আছে সেই নেকলাইনটা ছোট দিতে হবে। যদি ছড়ানো দেন তখন কিন্তু গলাটা বানানোর পর, যেহেতু পিছনে এবং সামনে এক সমান, তার জন্য গলাটা এরকম ছড়ে যায়। আর ছড়ে যাওয়ার পরেই এই কাত বেয়ে এভাবে পড়ে যায়। তো সেক্ষেত্রে করবেন কি, আপনারা এই যে গলাটা কাটবেন, নেকলাইন, এই নেকলাইনটা ছোট দেবেন। ধরেন স্কোয়ার গলা বা গোল গলা, সামনে পিছনে এক সমান, সেক্ষেত্রে আপনারা এই জায়গার যে নেকলাইনটা দিবেন, এই নেকলাইনটা ছোট কাটবেন। খাটলে কি হবে, দুই পাশে যখন এক সমান গলা হবে সেলাই করার পর, এমনিতেই দেখবেন হালকা একটু ছড়ে গেছে। তো ছড়ানোর জন্য তখন আপনারা যেটা চাইছেন, ধরেন সাড়ে পাঁচ, আপনারা যদি পাঁচ কাটেন অটোমেটিকলি সেটা সামনে পিছনে এক ধরনের গলা হলে এটা দুই শতা এরকম ছড়ানো হয়ে যায়। তো যার জন্য পরবর্তীতে এটা সাড়ে পাঁচ হয়ে যাবে। দ্বিতীয়ত হচ্ছে, কাতটা দিবেন একটু ছোট। যদি কাত বড় দেন সেক্ষেত্রে কিন্তু কাত বড়র কারণে যে আপনার যে হাতের নিচে চলে যাবে, নিচে চলে গেলে তখন এই বগলের সাইডটা লুজ হয়ে যায়, তখন এটা পড়ে যায়। আর কাতটা যদি একটু ছোট থাকে তখন আমাদের এই কাদের উপরের অংশে এই জয়েন্টটা থাকে, থাকলে আর এটা নিচে যাওয়ার সম্ভাবনা থাকে না। আরেকটা হচ্ছে, আপনারা যে গলা কাটেন, এই গলা কাটার পর পরবর্তীতে যখন আপনারা সেলাই করবেন তখন করেন কি, এই যে কামিজটা এভাবে ফেলেন, কামিজের বডিটাকে এভাবে রাখেন। রেখে আপনারা কিন্তু জানেন না যে এখানে কতটুকু নেকলাইন দেওয়া হয়েছিল, মাস্টার কতটুকু দিয়ে কেটেছে। ধরেন আপনি এটা সোয়া তিন ইঞ্চি দিলেন, কিন্তু মাস্টার কতটুকু কাটলো আপনি সেটা জানেন না। দেখেন এখানে কাটা আছে তিন ইঞ্চি, কিন্তু এই যে ভাঁজ দিলাম হয়ে গেল সোয়া তিন ইঞ্চি। তো এর জন্য করবেন কি, এই যে ভিতরের যে অংশের কাপড়টা আছে সেই কাপড়টা ফেলে গলা কাটবেন। কাটলে আপনি বুঝতে পারবেন যে আর সমস্যা হবে না, কারণ আপনি এখানে যা আছে সেম মাপে এখানে এক সমান করে এভাবে রাখবেন। রাখলে তখন কিন্তু আর গলা এক সমান হচ্ছে এবং যা কেটে দেওয়া হয়েছে তাই আছে। তো প্রথমে এরকম গলাটাকে রাখবেন, রেখে তারপর চক দিয়ে এটা দাগ দিবেন। আমি কলম দিয়ে দেখাচ্ছি, আপনারা চক দিয়ে দাগ দিয়ে নেবেন। দাগ দিয়ে নেওয়ার পর আপনাদের সেলাই যতটুকু যাবে, ধরেন এক সুতা সেলাইতে যাবে, সেই এক সুতা রেখে পুরো গলাটা কেটে ফেলবেন। যদি আপনারা কামিজের কাটার পর যে গলার ভিতরের অংশটা দিয়ে গলা কাটেন, সেক্ষেত্রে এই কাদের যে জেনুইন মাপটা সেই মাপটাই পাবেন। তা না হলে কিন্তু জেনুইন মাপটা থাকে না, কারণ মাস্টার কাটছে এক মাপ দিয়ে আপনি যখন গলা কাটতে গেছেন তখন দেখা গেছে আপনার ওই জেনুইন যে মাপটা আছে ওই মাপটা হচ্ছে না, অংশটা বেড়ে যাচ্ছে, যার ফলেও কাত বেয়ে গলা পড়ে যাবে। তো এই দুই তিনটার কারণেই মূলত কামিজের গলা বেয়ে পড়ে যায়। যেমন এই যে গলা কেটেছি, এখন যদি আপনি এই গলাটা সেলাই করেন, সেলাই করার পর তৈরি করেন, তখন কিন্তু আর গলা পড়তেছে না। ঠিক একই নিয়মে পিছনের গলাটাও কিন্তু এভাবেই কাটবেন। যেমন আমি এটা সামনাটা কেটে দেখালাম, এখন আবার হচ্ছে এই যে পিছন, পিছনের পাটটাও ঠিক একই নিয়মেই। তাহলে আপনার সামনে এবং পিছন দুইটা এক সমান হবে এবং সেক্ষেত্রে এই কামিজের গলা কাত বেয়ে পড়ে যাওয়ার 100% কোনো সম্ভাবনাই থাকবে না। কারণ কাত বেয়ে পড়ে যাওয়াটা এটা কিন্তু বিশাল সমস্যা। তো এর জন্য আমি যেভাবে আজকে দেখাচ্ছি, আপনারা এই নিয়মে যদি গলা বানান তাহলে আর এই সমস্যাটা কখনোই হবে না। ঠিক এখানেও এক সুতা রেখে বক্রমটা কেটে ফেলবেন। তো এই নিয়মে গলা কেটে যদি আপনারা গলা তৈরি করেন তাহলে কোনোদিনও কাত বেয়ে গলা পড়বে না। আসুন আমি সামনা পাটের
গলাটা সেলাই করে দেখিয়ে দিচ্ছি। এবার প্রথমে এই বক্রমের সাথে কাপড়টাকে সেলাই করে লাগিয়ে নেবেন। এবার এখানে এক সুতা কাপড় রেখে দিবেন সাইড দিয়ে। যে বক্রমটা ফেলেছিলেন এক সুতা, সেই এক সুতা পরিমাণ কাপড় এখানে রেখে দিবেন। এরপর বড়ির সাথে সেলাই করে লাগিয়ে নেবেন। এরপর এই রাউন্ড জায়গাগুলো কেটে দিবেন। কেটে এবার গলার উপর একটা চাপ সেলাই দিবেন, যেটা বক্রম লাগিয়েছেন সেটার উপর। এই যে দেখুন গলা বানিয়ে নিলাম, গলা কেটে দেখিয়ে দিলাম। আশা করি যদি আপনারা এই নিয়মে গলা সেলাই করেন, কখনোই কাঁদবে, গলা পড়ে যাবে না। এই ছিল আজকে আমার ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিবেন, সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আর প্যান্ট টেইলার্সের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা রইলো।